আল্লাহ রাসূল যখন ঐক্যবদ্ধ করলেন জাতিটাকে তখন সেই জাতি এসে বললেন যে ইয়া রাসূলুল্লাহ আমরা বিয়ে করব কেমনে করব রাসূল বললেন যে এইভাবে এইভাবে করো আল্লাহর হুকুম মোতাবেক ইয়া রাসূলুল্লাহ তালাক দেব কেমনে করব কিভাবে করব এইভাবে এইভাবে করো ইয়া রাসূলুল্লাহ ব্যবসা করব কিভাবে করব এই যে সুদ খায়ো না এইভাবে এইভাবে করো শত্রু এসেছে হামলা করবে আমরা কি করব রাসূল বলেছেন এইভাবে এইভাবে ঘাঁটি করো এইভাবে অস্ত্র তৈরি করো এইভাবে হামলা চালাও ইয়া রাসূলুল্লাহ চুরি করেছে কি করব রাসূলুল্লাহ বলেছেন সাক্ষী আনো এইভাবে এইভাবে বিচার হবে ফয়সালা হবে রাসূলুল্লাহ ওই জাতির মধ্যে কত বছর ছিলেন 23 বছর 23 বছর জিন্দেগিতে ওই জাতিটার তিনি শুধু নবী ছিলেন না তিনি শুধু রাসূল ছিলেন না তিনি নবগঠিত রাষ্ট্রের রাষ্ট্রপতি ছিলেন তিনি সেনাবাহিনীর প্রধান ছিলেন তিনি বিচারপতি ছিলেন তিনি পরিবারের কর্তা ছিলেন একজন রাষ্ট্রপতি হিসেবে রাষ্ট্র পরিচালনার জন্য তিনি সিদ্ধান্ত দিয়েছেন বৈদেশিক শক্তির সঙ্গে তিনি চুক্তি করেছেন সন্ধি করেছেন শত্রুর বিরুদ্ধে লড়াই করেছেন জাতির জান মাল হেফাজত করেছেন অস্ত্র তৈরি করেছেন অস্ত্র আমদানি করেছেন তারপরে বিচারপতি হিসেবে তিনি বিচার করেছেন রায় দিয়েছেন সেই জাতি তখন ওনার কথাগুলিকে মেনে নিয়েছেন একে একে 23 বছর জিন্দেগিতে আল্লাহর হুকুম মোতাবেক একে একে সমস্ত সমাধান দিয়েছেন সেই হুকুমের সামষ্টিক রূপ সংকলিত রূপ আজকের কোরআন আর হাদিস কি হাদিস হচ্ছে রাসূল কাকে কিভাবে কোন কথা বলেছেন যেমন আল্লাহ বলেছেন আকিমুস সালা সালা কায়েম করো কিন্তু কেমনে করতে হবে কিভাবে করতে হবে রুকু কিভাবে ইতদাল কিভাবে সালাম ফিরাবো কিভাবে এই সব শিক্ষা সংকলিত রূপটাই হচ্ছে হাদিস